13তম তথা ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমস 2019 এটা কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত এবং এই যে সাউথ এশিয়ান গেমস 2019 এটা পার্টিসিপেন্ট হচ্ছে সাউথ এশিয়ার যে দেশগুলো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান এটা অত্যন্ত আনন্দের বিষয় বিশেষ করে যারা টেনিস খেলোয়াড় এবং টেনিস প্রেমী এবং ত্রিপুরা রাজ্যের আমাদের যে টেনিস সংস্থা আমাদের জন্য এবং ত্রিপুরাবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দের খবর যে আমরা তো ছোট রাজ্য ভারতবর্ষের কিন্তু আমাদের যে জেনারেল সেক্রেটারি আমাদের অ্যাসোসিয়েশনের ডক্টর সুজিত রায় তাকে এই ইন্ডিয়ান টিমের ম্যানেজার হিসাবে নমিনেট করা হয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এআইটি বলা হয় সংক্ষেপে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন যারা ভারতবর্ষের টেনিস খেলার নিয়ন্ত্রণ করেন সেই অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ডক্টর সুজিত রায়কে ইন্ডিয়ান টিমের ম্যানেজার মনোনীত করেছে এবং সুজিত রায় যাচ্ছেন ইন্ডিয়ার টিম নিয়ে আমরা টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সুজিত রায়কে আমরা সম্বর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি তাকে আমরা সম্বর্ধনা দেব এবং আমরা তাকে শুভেচ্ছা জানাব যাতে এই টিমের ম্যানেজমেন্ট অতি সুন্দরভাবে সুজিত রায় কাঠমান্ডুতে গিয়ে সেখানে ভালোভাবে পার্টিসিপেট করে আবার আমাদের কাছে ফিরে এসে সুখবর জানাবেন এবং আমরা আশা করব যে এই ধারা বজায় থাকবে ভবিষ্যতে আরও বৃহত্তর ফিল্ডে খেলাধুলার জগতে বিশেষ করে টেনিসে সুজিত রায়কে আমরা আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা দেখতে পারব অচিরেই এই আশা এবং বিশ্বাস আমার আছে উপস্থিত আরেকজন বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ মহোদয় এবং আমাদের টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং সাংবাদিক বন্ধুরা আমি খুবই আপ্লুত যে আজকে টেনিস অ্যাসোসিয়েশন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমি গর্ববোধ করছি যে ভারতীয় দলের টিম নিয়ে যাব সিনিয়র টিম যেটা সাব গেমস সাউথ এশিয়ান গেমস বলা হয় সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিল এই গেমের দায়িত্বে থাকে ভারতীয় দলের যে দায়িত্ব দিয়েছে আমাকে আশা রাখি মাটি পরিশ্রমী কৃপায় আমরা ভালো রেজাল্ট করে দেশের জন্য আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারব এবং রাজ্যবাসীকে এই প্রার্থনা রাখি যাতে শুভেচ্ছা রাখি যে আমরা ভালো রেজাল্ট করে দেশে ফিরতে পারব এ কি প্রথম না এর আগে আমি আগে নিয়েছি জুনিয়র টিমের সঙ্গে ছিলাম এবছরে যারা ডেভিস কাপ খেলে ভারতের যারা সবচেয়ে ভালো প্লেয়াররা সাকিব মিরান অন্যান্য যারা ভালো প্লেয়াররা আছে ওদেরকে নিয়ে যাচ্ছে এটা আমার সিনিয়র টিম নিয়ে প্রথম অভিজ্ঞতা কতজন টিমে রয়েছে টিমে রয়েছে 6 জন ছেলে 6 জন পুরুষ 6 জন মহিলা আমাদের টিমে রয়েছে কোন কোন জায়গায় খেলাটি হবে খেলা হবে আপনার নেপালে কাঠমান্ডুতে খেলা হবে যেহেতু অনেকগুলো ইভেন্ট প্রায় 16-17টা ইভেন্টে খেলা হয় তার মধ্যে এটার লাইক যেরকম আমাদের অলিম্পিক গেমস হয় এশিয়ান গেমস হয় এরকম সাউথ এশিয়ার গেমস হয় এখানে 16-র বেশি অধিক ইভেন্ট আছে ভারতীয় দল প্রচুর পার্টিসিপেট যাচ্ছে এবং অন্যান্যবারে দেখা যায় ভারতীয় দলেই প্রাধান্য দেখায় এই গেমসে